চ্যাপ্টারের টপিকটা হচ্ছে লিনিয়ার অ্যারে নিয়ে। তো আমরা একটু পিছনে যাই, ডেটা স্ট্রাকচারে আমরা যেটা পড়ে আসছিলাম, ডেটা স্ট্রাকচার ইজ ক্লাসিফাইড আইদার লিনিয়ার অর নন লিনিয়ার। এটা বলতে কি বুঝি আমরা? লিনিয়ার যেটা বলি, এটা বলে যেটা বলে রৈখিক, আরেকটা হচ্ছে নন লিনিয়ার যেটা অরৈখিক। তো ডাটাগুলো স্ট্রাকচার, ডাটাগুলো কীভাবে থাকতে পারে, ডাটা আমরা যেটা ডাটা স্ট্রাকচার পড়ছিলাম সেখানে দুই ভাগে ভাগ করছে, একটা লিনিয়ার অ্যারে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো ডাটাগুলো আমরা থাকতে পারে রৈখিক স্ট্রাকচার থাকতে পারে, অরৈখিক স্ট্রাকচারও থাকতে পারে। এগুলো আমরা গত চ্যাপ্টারগুলোতে পড়ে আসছিলাম, আমরা একটু পিছনে যাব। তো ডেটা স্ট্রাকচার ইজ সেইড টু বি লিনিয়ার, তখনই আমরা লিনিয়ার স্ট্রাকচার বলবো যখন এলিমেন্টসগুলা, যে ডাটা ডাটা যে এলিমেন্টসগুলো সেগুলো কীভাবে থাকবে, সিকোয়েন্স অনুযায়ী থাকবে। যদি ডাটাগুলো সিকোয়েন্স অনুযায়ী থাকে, মানে একটার পর একটা সাজানো থাকে, সেক্ষেত্রে ওই ডাটাগুলোর স্ট্রাকচারটাকে বলছি আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এবং যখন ডাটাগুলা অ্যারেঞ্জমেন্টটা সিকোয়েন্স অনুযায়ী থাকে না, তখন সেটাকে বলছি আমরা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলি। তো আমরা পুরো ডাটা স্ট্রাকচারে এই দুইটা ভাগ নিয়েই পড়াশোনা করব। তো এখন আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে লিনিয়ার অ্যারে, সেটাকে আমরা বলি লিনিয়ার ডাটা স্ট্রাকচার, একটা পার্ট যেখানে ডাটাগুলো থাকবে সিকোয়েন্সিয়ালি থাকবে এবং একটার পরে একটা সাজানো থাকবে। তো আমাদের এই চ্যাপ্টারের কাজই হচ্ছে এই লিনিয়ার ডাটা স্ট্রাকচার নিয়ে কথাবার্তা। এখানে ডাটা স্ট্রাকচারের ক্লাসিফিকেশনটা আবার দেখানো হয়েছে। এখানে ডাটা স্ট্রাকচার দুই ভাগে, লিনিয়ার ডাটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ারটা হচ্ছে অ্যারে, স্ট্যাক, কিউ আর লিঙ্ক লিস্ট, এই চার ভাগে ভাগ করছে। আর নন লিনিয়ারটা হচ্ছে গ্রাফস এবং ট্রি, যেখানে ডাটাগুলো সামঞ্জস্যপূর্ণ বা সিকোয়েন্স অনুযায়ী থাকে না। আর এই চারটা অবস্থার মধ্যে ডাটাগুলো সাজানো থাকবে একটার পর একটা, মানে সিকোয়েন্স অনুযায়ী থাকবে। তো আমরা যেটা পড়বো এখানে সেটা পড়বো অ্যারে নিয়ে পড়বো। অ্যারেকে আমরা বলে লিনিয়ার স্ট্রাকচার বলি, অ্যারে এবং অথবা লিনিয়ার ডাটা স্ট্রাকচার, লিনিয়ার ডাটা স্ট্রাকচার একটা পার্ট। তো আমরা লিনিয়ার অ্যারে বলি অথবা শুধু অ্যারে বলি। হ্যাঁ, তো আমরা এই পার্টটা নিয়ে পড়তে যাচ্ছি। তো যদি দেখি লিনিয়ার অ্যারেটা কি, লিনিয়ার অ্যারে ইজ এ কন্টেইনার, একটা ধারক অর লিস্ট অফ ফিনিট নাম্বারস অফ এলিমেন্টস স্টোর্ড ইন দ্য মেমোরি। মানে বলতে চাচ্ছে যে আমরা আমরা অ্যারে নিয়ে আগেও অনেকগুলো ল্যাঙ্গুয়েজে পড়ছিলাম। অ্যারে বলতে বুঝি, অ্যারে হচ্ছে একটা নামের অধীনে, একটা নামের অধীনে অনেকগুলো ভেরিয়েবল থাকবে, স্টোর থাকবে। তবে এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ডাটাগুলো হইতে হবে একই টাইপের, সবগুলো ডাটা থাকবে একই টাইপের হইতে হবে এবং একই নামের অধীনে থাকবে। তো সেটাকে বলছি আমরা অ্যারে। অ্যারে এবং লিনিয়ার অ্যারে একই একই কথাই, একই একই জিনিস। তো এখানে একটা যে ড্রব্যাক যেটা হচ্ছে, অসুবিধা যেটা হচ্ছে, লিনিয়ার অ্যারের মধ্যে আমরা একটা ফিনিট নাম্বারস ডাটা রাখতে পারবো, মানে নির্দিষ্ট সংখ্যা আগেই বলে দিতে হবে যে তুমি যে অ্যারেতে অ্যারেতে ডাটাগুলো রাখতে চাচ্ছ, সেখানে ডাটা তুমি কটা ডাটা রাখতে পারবা, তুমি আগে ডিক্লেয়ার করে দাও, আগেই বলে দাও, আগে তুমি মেমোরিতে স্টোরটা জায়গাটা আগে বরাদ্দ করে ফেলো। তো যদি আমি যদি এমন ভাবে বলি যে আমি এ নামে একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছি, যেখানে ডাটার ডাটা স্টোর থাকবে 10টা ডাটা রাখতে পারবো, তাহলে আগে থেকেই ডিফাইন করে দিতে হবে যে তোমার অ্যারের সাইজ হচ্ছে 10, তুমি এখানে 10টা ডাটা হিসেবে রাখতে পারবা। এটা হচ্ছে একটা অসুবিধা। অসুবিধা এই জন্যই যে আমরা যখন প্রোগ্রাম রান করব, প্রোগ্রামের আর চলা অবস্থা বা মিডল কোনো পজিশনে আমরা এটাকে আর বাড়াইতে পারবো না। যেমন কখনো পর্যায়ে পৌঁছায় যে আমার ডাটা রাখতে রাখতে 10টা পার হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে, তখন যেটা হবে 10টার বেশি ডাটা আমি রাখতে নিতে পারবো না বলে ওই ডাটা স্টোরও হবে না। এটা একটা অসুবিধা লিনিয়ার অ্যারে বা অ্যারের মধ্যে, যে প্রোগ্রাম রান অবস্থায় বা প্রোগ্রাম চলা অবস্থায় আমরা অ্যারের সাইজের বেশি ডাটা স্টোর করা যায় না বা সাইজটা বাড়ানোও যায় না। তবে কি বলছিলাম আমরা, লিনিয়ার অ্যারে হচ্ছে একই নামের অধীনে অনেকগুলো একই টাইপের ভেরিয়েবল আমরা স্টোর করে রাখতে পারবো। তবে সেখানে যেটা করতে পারবো, আমরা নির্দিষ্ট সংখ্যক ডাটাই রাখতে পারবো। মেমোরির সাইজ বা অ্যারের সাইজ আগে থেকে ডিফাইন করে দিতে হবে এবং ওই পর্যন্ত সংখ্যায় আমরা পর্যন্ত শুধু ভেরিয়েবল আমরা স্টোর করতে পারবো। এটা একটা অসুবিধা যেটা হচ্ছে, প্রোগ্রাম রান অবস্থায় বা প্রোগ্রামের মিডল কোনো পজিশনে বা প্রোগ্রাম চলমান অবস্থায় আমরা চাইলেই অ্যারের সাইজটাকে বাড়াইতে পারবো না। যদি এমন হয় কখনো পর্যায়ে যে আমাদের
ডাটা এলিমেন্ট অ্যারে সাইজ চেয়ে বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা স্টোর হয় না। হ্যাঁ, আমরা অ্যারে সাইজ বাড়াইতেও পারি না। সেক্ষেত্রে যে অসুবিধাটা যেটা হচ্ছে, এটাই অসুবিধার সলিউশনটা হচ্ছে লিঙ্ক লিস্ট, যেটা আমরা পরে চ্যাপ্টারে পড়ব। আচ্ছা, এখানে তাহলে আমরা অ্যারে কিভাবে, অ্যারেতে ডাটাগুলো কিভাবে থাকে, এখানে দেখা যাচ্ছে যে আমরা অ্যারেতে একটা নামের অধীনে থাকবে এবং অ্যারের একটা ইন্ডেক্স নাম্বার থাকবে, মানে সূচক থাকবে। আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করব, ওই পজিশনে যখন ডাটাগুলো স্টোর হবে, প্রত্যেকটার প্রথম থেকে ডাটাগুলোর একটা ইন্ডেক্স নাম্বার থাকবে। ওই অ্যারের ইন্ডেক্স নাম্বার শুরু হবে 0 থেকে এবং শেষ হবে এন সংখ্যা পর্যন্ত, মানে এন এন মাইনাস ওয়ান পর্যন্ত। আমার আর ডাটা উপাদান থেকে 10টা থাকে, তাহলে শুরু থেকে শুরু করবে 0 থেকে যাবে এন মাইনাস ওয়ান, দ্যাট মিন্স 9 পর্যন্ত যাবে। তাহলে আমার যদি উপাদান 10টা থাকে, তাহলে অ্যারে ইন্ডেক্সিং হবে 0 থেকে 9 পর্যন্ত। আর এই প্রত্যেকটা ডাটাগুলোকে বলছি আমরা একটা এলিমেন্টস, ডাটার উপাদান বা এলিমেন্টস। আর ডাটাগুলো শুরু হবে 0 থেকে এবং যাবে এন মাইনাস ওয়ান পর্যন্ত, মানে যদি 20, যদি 20টা থাকে সাইজ, তাহলে যাবে 19 পর্যন্ত যাবে অ্যারে ইন্ডেক্সিং। আচ্ছা, এখানে এই কথাটা বলছে, এলিমেন্টটা হচ্ছে ইচ আইটেম স্টোরড ইন অ্যান অ্যারে ইজ কল্ড এন এলিমেন্ট। তাহলে প্রত্যেকটা এই সংখ্যাগুলোকে বলছি আমরা এলিমেন্ট, এবং এই এলিমেন্টগুলোকে যখন আমরা সূচক দিয়ে ইন্ডেক্সিং করব, তখন সেটা শুরু হবে 0 থেকে এবং যাবে এন মাইনাস ওয়ান, দ্যাট মিন্স যদি উপাদান থাকে 10টা, তাই ইন্ডেক্সিং হবে 1 কম, দ্যাট এন মাইনাস ওয়ান 9 পর্যন্ত ইন্ডেক্সিং করা হবে। এই সূচক দিয়ে আমরা ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো, মানে ওই অ্যারের এত নাম্বার পজিশন ডাটাটা আমরা চাচ্ছি যে, যেমন হয় যে এটা একটা অ্যারে, আমি চাচ্ছি যে অ্যারে 2 নাম্বার পজিশন ডাটা অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে লিখবো কিভাবে, অ্যারে 2, দ্যাট মিনস 2 নাম্বার ইন্ডেক্সের যে ডাটাটা আছে সেটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। তো এখানে কথাটা বলছে ইন্ডেক্স স্টার্টস উইথ 0, ইন্ডেক্সিং শুরু করতে হয় 0 থেকে, এবং অ্যারে লেংথ ইজ 10, হুইচ মিনস ইট ক্যান স্টোর 10 এলিমেন্টস। যদি অ্যারে সাইজ যদি 10 দেওয়া থাকে, তাহলে 10টা উপাদান আমরা স্টোর করতে পারবো। যদি 20 দেওয়া থাকে অ্যারে সাইজ, তাহলে 20টা উপাদান আমরা স্টোর করতে পারবো। ওকে, এগুলো তোমরা আগেও ইয়েতে দেখছো, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে পড়ছিলা। তো লেংথ, লেংথ তো বাইরে, অ্যারে সাইজ। তো এখানে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, যেটা হচ্ছে আমরা সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করা হয়েছে। তো এখানে এটাকে বলছি আমরা অ্যারের নাম, আমরা শুধু এখানে অ্যারে লিখছি, আবার যে কোনো আমরা নামে ডিফাইন করতে পারি অ্যারেটাকে। এবং এটা হচ্ছে অ্যারের ডেটা টাইপ, অ্যারেটাতে যে ডাটাগুলো থাকবে সেগুলো কি টাইপের ডাটা আমরা স্টোর করতে যাচ্ছি সেটাকে আগে থেকে ডিফাইন করে দিতে হবে। তো এখানে যেহেতু ইন্টিজার বলা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে কি এই অ্যারের মধ্যে ইন্টিজার টাইপের ডাটা আমরা স্টোর করতে পারবো। এটাকে বলছে আমরা সাইজ, এটা হচ্ছে অ্যারে সাইজ, অ্যারেতে কি পরিমাণ ডাটা আমরা স্টোর করতে যাচ্ছি। 10 দেওয়া মানে হচ্ছে আমরা ডাটা স্টোর করবো কয়টা, 10টা ডাটা স্টোর করতে পারবো। তবে ইন্ডেক্সিং, যদি আমরা কথা বলছি ইন্ডেক্সিং নিয়ে কথা বলছিলাম, ইন্ডেক্সিং তাহলে শুরু হবে কোথা থেকে, 0 থেকে শুরু হবে। যদি অ্যারে সাইজ যদি 10, তাহলে 1 কম হবে, তাহলে 10-1 9 পর্যন্ত যাবে, শুরু হবে 0 থেকে যাবে 9 পর্যন্ত ইন্ডেক্সিং। ওকে, আর আমরা লেন্থ বের করে কিভাবে বের করব, লেন্থটা হচ্ছে ইউবি মাইনাস এলবি, ইউবি হচ্ছে আপার বাউন্ড মাইনাস এলবি হচ্ছে লোয়ার বাউন্ড প্লাস 1। তাহলে আমরা লেন্থ বলতে বোঝাচ্ছে কি পরিমাণ ডাটা এখানে আছে। আপার বাউন্ড যদি হয় ইন্ডেক্সের মান কত, 0, 9, লোয়ার বাউন্ডের ইন্ডেক্সের মান হচ্ছে 0, দ্যাট মিন্স 9 আর প্লাস 1 10, তাহলে এর সাইজ কত হচ্ছে বা লেন কত হচ্ছে 10 সাইজ। তাহলে এখানে আমরা 10টার উপাদান আমরা জমা করতে পারবো। এখানে বলছে যে ইউবি মিন্স লোয়ার বাউন্ড, এখানে ভুল লিখছি আমরা, ইউবি হচ্ছে আপার বাউন্ড আর এলবি হচ্ছে লোয়ার বাউন্ড। আর ফ্রম দ্য ইলাস্ট্রেশন লেন্থ, এখানে লেন্থ কয়টা মানে সাইজ কেমন হচ্ছে, 9-0 + 1, দ্যাট মিন্স 10, মানে আমরা এর সাইজ হচ্ছে 10। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই লিনিয়ার অ্যারে বা এই ডাটাগুলো, যে আমরা ডাটাগুলো স্টোর করছি ডেটা স্ট্রাকচারে, লিনিয়ার অ্যারেতে ডাটাগুলো থাকবে পর পর সাজানো থাকবে, একটার পর একটা থাকবে। এমন না হবে না যে একটা মেমোরির মধ্যে একটা ডাটা স্টোর করলাম এখানে, আরেকটা ডাটা করলাম আরেকটা পজিশনে করলাম, বিষয়টা এরকম হবে না।
তবে সিকোয়েন্স অনুযায়ী থাকবে। 10টা যখন আমরা ডিক্লেয়ার করব অ্যারের 10টা এলিমেন্ট নিয়ে সাইজ নিয়ে ডিক্লেয়ার করতে করব, তখন ডাটাগুলো 10টা ডাটাই পর পর সাজানো থাকবে একটার পর একটা। এমন না যে একটা এখানে বসবে আর একটা এক জায়গায় বসবে, তা না। এটাকেই বলছি আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার মানে রৈখিক, সেটা পর পর অনুযায়ী থাকবে, একটার পর একটা সাজানো থাকবে কন্টিনিউয়াসলি। তো এই ডাটাগুলো নিয়ে কিছু অপারেশন আছে ডাটা স্ট্রাকচারে, তো সেগুলো হচ্ছে ট্রাভার্সিং, ইনসার্শন, ডিলেশন, সার্চিং, আপডেটিং। একটা বাদ পড়ে গেছে, এটা হচ্ছে মার্জিং। মার্জিং তো ট্রাভার্সিং বলতে যেটা বুঝি, ট্রাভার্স মানে হচ্ছে ভ্রমণ করা বা ভিজিট করা। আমরা যখন একটা ডাটা, 10টা ডাটা থাকবে বা 20টা ডাটা থাকবে, ডাটাগুলো আমরা ভিজিট করতে হবে, আমরা প্রত্যেক ডাটাকে ভিজিট করব। তো ভিজিট করাটাকে বলছি আমরা ট্রাভার্সিং, বা ইনসার্শনটাকে বলছি আমরা যখন ডাটা আমরা এই অ্যারের মধ্যে যদি কখনো যদি কোথাও যদি আমরা একটা ডাটা ইনসার্ট করতে যাই সেটাকে বলছি ইনসার্শন। বাদ দিলে যদি বাদ দিই সেটা বলি ডিলেশন। আর কোনো ডাটা যদি খুঁজে বের করতে হয় যে এই ডাটা আমার এই অ্যারের মধ্যে আছে কি নাই সেটা বলছি সার্চিং। আর ডাটার মান ভ্যালু যদি আমরা যেন আপডেট করবো সেটা আপডেটিং। আর মার্জিংটা হচ্ছে, মার্জিনটা এখানে আমরা নাই, মার্জিনটা হচ্ছে যখন দুইটা অ্যারে আমরা একসাথ করে ফেলবো, একটা অ্যারে বানাবো, সেটাকে বলছি আমরা মার্জিং বলছি। এগুলো অপারেশন, অপারেশনগুলো নিয়ে আমরা কিছু অ্যালগোরিদম আছে এগুলো আমরা দেখব। তো প্রথমে এর পাশে আমরা ট্রাভার্সাল অপারেশন এক্সাম্পলের সাথে পাশাপাশি দেখি আমরা জিনিসটাকে ব্রিফ করতে যাচ্ছি। অ্যালগোরিদমে যেটা যাচ্ছি আমরা, এই অ্যালগোরিদমের কাজ কি হচ্ছে, কাজ হচ্ছে প্রত্যেকটা উপাদানগুলোকে ভিজিট করা, এক্সেস করা। এক্সেস করে আমরা কোনো একটা প্রসেস চালাবো, সেটা হইতে পারে প্রিন্ট হইতে পারে, সেটা হইতে পারে কাউন্ট হইতে পারে, কোনো অন্য কোনো অপারেশন হইতে পারে, যেটাই করতে যাই। কিন্তু আমাকে প্রথমে কাজ হচ্ছে কি, আমাকে এক্সেস করা। তাহলে যেটা করব আমরা, আমরা কাউন্টারের মান ঠিক করব আগে। তো কাউন্টটা যদি আমরা কে কে ধরি সেট করি, তো কে এর মান আমরা কত থেকে শুরু করতে চাই, যেহেতু আমার অ্যারে ইন্ডেক্সটা জিরো থেকে শুরু হয় তো আমরা চাচ্ছি কি কে এর মানটা শূন্য থেকেই শুরু করব। তো সেটার জন্য যেটা করতে হবে, আমরা লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ডটা হচ্ছে কি আমার অ্যারের সর্বনিম্ন ইন্ডেক্সের মান। তো সর্বনিম্ন ইন্ডেক্সের মানটা কে, জিরো। তো আমরা এলভির মানটা, জিরোটা আমরা কার মধ্যে জমা করছি, কে এর মধ্যে। তাহলে কে এর মানটা শুরু হবে জিরো থেকে। ওকে ফাইন, তাহলে আমরা কে এর মান হচ্ছে এখন জিরো। এখন বলছে রিপিট করো স্টেপ থ্রি অ্যান্ড ফোর যতক্ষণ পর্যন্ত কে এর মান আপার বাউন্ডের সমান না হয়। বলতে যাচ্ছে তুমি নিচের কাজটা তখন পর্যন্ত করবা যতক্ষণ পর্যন্ত কে এর মানটা বাড়তে বাড়তে এই তিনের পর্যন্ত পৌঁছায়। মানে ততক্ষণ পর্যন্ত তুমি কাজটা করবা যতক্ষণ পর্যন্ত এটাকে তিনকে পার না হইয়া যায়। ওকে, তাহলে আমরা কে এর মান বাড়াবো, কত পর্যন্ত বাড়াবো, আফটার আপার বাউন্ড, মানে আপার বাউন্ড ইন্ডেক্সটা হচ্ছে তিন। তাহলে আমরা কে এর মান জিরো থেকে শুরু করে তিন পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই পরের কাজটা করব। তো তিন যখন পার হয়ে যাবে তখন আমরা কাজটা বন্ধ করে দিব। তাহলে বলছে রিপিট স্টেপ থ্রি অ্যান্ড ফোর হোয়াইল কে এর মান লেস দেন ইকুয়াল টু আপার বাউন্ড। আপার বাউন্ড হচ্ছে, বাউন্ডের মান হচ্ছে থ্রি, যতক্ষণ তিন পর্যন্ত পৌঁছাবে এ পর্যন্ত আমরা কাজ করব, এর সামনে চলে গেলে আমরা কাজ করব না। তো ধরলাম আমরা এই পাশাপাশি এটা আসি, এক্সাম্পলটাই আসি। এখানে এই এক্সাম্পলের জন্য আমাদের লোয়ার বাউন্ড হচ্ছে জিরো, আপার বাউন্ড হচ্ছে থ্রি। কাউন্টারের মানে আমরা সেট করলাম কততে, জিরোতে সেট করলাম। এখানে আমরা দুই নম্বর পজিশনে কি বললো, রিপিট স্টেপ থ্রি অ্যান্ড ফোর হোয়াইল কের মান ইউভি থেকে ছোট থাকবে। প্রথমে আসি, কের মান প্রথমে ছিল শূন্য, তো আপার বাউন্ডের মান ছিল থ্রি। তা যখন কে এর মান শূন্য, কে এর মান কি তিন থেকে ছোট, অবশ্যই ছোট, তাহলে আমরা কোন কাজটা করব, তিন নাম্বার কাজটা, ভিজিট এলিমেন্টে আসব, অ্যাপ্লাই প্রসেস টু এল এ কে, মানে প্রসেস অপারেশনটা চালাও কার মধ্যে, এল এ কে, এল এ কে মানের উপরে। তাহলে লিনিয়ার অ্যারে, অ্যারের কে নাম্বার পজিশনে কে আছে, কে এর মান আছে জিরো, তাহলে লিনিয়ার অ্যারে জিরো নাম্বার ইন্ডেক্সে ভ্যালু আছে 20। এখন আমি 20 ভ্যালুটাকে অ্যাক্সেস করলাম। এখন অ্যাপ্লাই প্রসেস হচ্ছে কি, তুমি যে অপারেশন চালাতে চাচ্ছ তাকে নিয়ে ওই কাজটা করো, সেটা হইতে পারে প্রিন্ট করা, সেটা হইতে পারে কাউন্ট করা, সেটা হইতে পারে অন্য কোনো অপারেশন, যেটাই করতে চাই। আমি অ্যাক্সেস করলাম, অ্যাক্সেস করার পর তুমি এখন তোমার প্রসেস চালাবা,
অ্যাপ্লাই প্রসেস টু অ্যালোকে, মানে এই অ্যালোকে এই পজিশনের ভ্যালুর উপরে তুমি এখন কাজ করতে পারো। ওকে, এরপরে আমরা কের মান এক বাড়াই দিলাম, কের মান ছিল 0, এখন হয়ে গেল 1। আমরা আবার ব্যাক করব 2 নম্বর স্টেপে, এসে আমরা আবার চেক করে দেখব যে সেটা কি এই মানটাকে পার হয়ে চলে গেছে কিনা, 3 নম্বর ইনডেক্সটাকে পার হয়ে চলে গেছে কিনা। তো আমাদের কের মান এখন 2, সেটা আপার বাউন্ড 3, তো 2 লেস দেন ডেফিনেটলি 3, তাহলে সেটা আমরা আবার এই প্রসেসটা কাজ করতে পারবো। আমরা ঢুকলাম আবার, তাহলে আমরা আসলাম কত, অ্যাপ্লাই প্রসেস টু অ্যালে, সরি আমরা 0 থেকে 1 বাড়াইলাম, তাহলে হচ্ছে 0 প্লাস 1, দ্যাট মিনস 1। তাহলে অ্যালে লিনিয়ার অ্যারের 1 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা তার উপরে প্রসেসটা কাজ করবে। তাহলে অ্যালে 1 এ কে আছে 50, এখন 50টা অ্যাক্সেস করলাম, এখন যে প্রসেসটা থাকবে ওই প্রসেস নিয়ে এই মানটা নিয়ে ওই প্রসেসটা কাজ করবে। কে এর মানে এক বাড়াইলাম, সেটা ছিল 1, এখন হচ্ছে 2। আমরা আবার ব্যাক করলাম, 2 কি 3-এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ ডেফিনেটলি। আমরা আবার ঢুকলাম লিনিয়ার অ্যারে 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু তাকে অ্যাক্সেস করলাম, করে ওই মান নিয়ে প্রসেস করবে। তারপরে এক বাড়াইলাম, সেটা এখন আসলো 3-এ আসলো, এখন আমরা লিনিয়ার অ্যারের 3 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু তাকে নিয়ে কাজ করবে। আবার আমরা 3 থেকে 1 বাড়াইলাম, হয়ে গেল 4, 2 নম্বর ইন্ডেক্স 2 নম্বর স্টেপে আবার ব্যাক করলো, এখন আমার কে এর মান 4, যেটা নট লেস দেন ইকুয়াল টু ইউভি, দ্যাট মিনস 3-এর চেয়ে ছোট না এবং সমানও না, দ্যাট মিনস এটা আমরা 3-কে পার হয়ে চলে গেছে। যেহেতু পার হয়ে চলে গেছে, তাহলে আমরা আর এই প্রসেস নিয়ে এই কাজগুলো 3 আর 4 কাজগুলো আমরা করব না, আমরা ডিরেক্ট বের হয়ে কোথায় চলে আসবো, এক্সিটে চলে আসবো, মানে এখান থেকে আমার অ্যালগোরিদমের কাজ শেষ। তাহলে কি হলো, আমরা 0 থেকে শুরু করলাম, 3 পর্যন্ত পৌঁছালাম, প্রত্যেকটা 4টা বার, এখানে 4টা স্টেপ কাজ করছে, মানে 4 বার লুপটা কাজ করছে। আমরা 4টা ভ্যালুকে এক্সেস করলাম, এক্সেস করার পরে আমরা যে ওই ভ্যালুর উপরে আমরা কোনো একটা প্রসেস চালাবো। এটা হচ্ছে আমাদের ট্রাভার্সিং অ্যালগোরিদম, মানে ভিজিট করা, প্রত্যেক ডাটাকে ভিজিট করা। তো এখানে একটা এক্সাম্পল আমরা এটার উপরে দিছি, এই অ্যালগোরিদমের সাপেক্ষে কের মান 0 হলে সেটা লেস দেন 3 চেয়ে ছোট ছিল, আমরা প্রসেস করছিলাম এলএ 0-এর উপরে, এলএ 0-কে আমরা প্রিন্ট করতে চাচ্ছিলাম, এখানে একটা প্রসেস করলাম প্রিন্ট, প্রিন্ট এলএ 0, দ্যাটস কত প্রিন্ট করলো, 20 প্রিন্ট করলো। আমরা এক বাড়াইলাম, এক বাড়ানো আসলো কের মান 1 ছিল, কের মান 1 লেস দেন 3 থেকে ছোট, তাহলে আমরা প্রসেস করতে পারবো। প্রসেস ফর এলএ 1, 1 নম্বর ইন্ডেক্সে কে 50, আমরা কি প্রসেস করলাম, একটা প্রিন্ট করলাম, প্রিন্ট এলএ 1, তাহলে এলএ 1 এর যে মানটা আছে তাকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে দেখাচ্ছে কত, 50 দেখাচ্ছে। আমরা এক বাড়াইলাম, সেটা আসলে 2, কের মান যখন 2 হচ্ছে সে লেস দেন 3 থেকে ছোট, তাহলে আমরা প্রসেস করতে পারবো। প্রসেস করলাম কার উপরে, এল এ 2-র উপরে, এল এ 2-তে কে আছে, 60, তাহলে প্রিন্ট করলাম 60। তারপরে এক বাড়াইলাম, হলো 4, আমরা প্রসেস অপারেশন চালাতে পারবো। প্রসেস ফর এল এ 3 নম্বর ইন্ডেক্সে কে আছে, 70, আমরা কি প্রসেস করছি, একটা প্রিন্ট অপারেশন চালাচ্ছি, প্রিন্ট এল এ 3, দ্যাট মিনস 70-কে আমরা প্রিন্ট করতে যাচ্ছি। আবার এক বাড়াইলাম, হলো 4, যেটা 3-এর চেয়ে বড়, আমরা ছোট না, সেক্ষেত্রে আমরা এক্সিট করে যাবে, মানে প্রোগ্রামটা এখানে গিয়ে শেষ করবে। এটা ছিল আমাদের ট্রাভার্সিং অ্যালগরিদম। আমরা এতক্ষণ পড়ছিলাম ট্রাভার্সিং, ট্রাভার্সিং হচ্ছে কি, ট্রাভার্স করা মানে ভিজিট করা, একটা অ্যারের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেগুলোকে আমরা এক্সেস করব। এক্সেস করার পরে কোন একটা অপারেশন চালাবো, সেটা হইতে পারে প্রিন্ট করা, সেটা হইতে পারে কাউন্ট করা, সেটা হইতে পারে ওই মানটাকে নিয়ে অন্য একটা মানের সাথে যোগ করা, হইতে পারে যেটাই করি, আমাকে ডাটাকে আগে এক্সেস করতে হবে, ভিজিট করতে হবে, ওই এক্সেসিংটাকে বলছি আমরা ট্রাভার্সিং। সেটার জন্য একটা অ্যালগোরিদম আছে, ছোট একটা অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদম ধরে আমরা ডাটাগুলো এক্সেস করব। ঠিক আছে, তো এখানে আমরা পড়ছিলাম যে আমরা লোয়ার বাউন্ড, আমরা কাউন্টার মান ঠিক করছিলাম, লোয়ার বাউন্ড ছিল 0, 0 থেকে আমরা শুরু করতেছিলাম। তো যতক্ষণ পর্যন্ত এই 0 মানটা বাড়তে বাড়তে 3-এর চেয়ে 3 পার না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা কাজগুলো করব। তো আমরা এখানে কাজ, তাহলে 0 থেকে শুরু করলাম, কের মান যেটা 3-এর চেয়ে ছোট, তো আমরা কি করলাম, অ্যাপ্লাই প্রসেস এল এ লিনিয়ার অ্যারের কে তম পজিশনটা কে আছে, কের মান 0, তাহলে এল এ 0-তে কে আছে, 20, 20 আমরা এক্সেস করলাম। এরপরে আমরা আবার এক কের মান এক বাড়াইলাম, হইলো 1, ব্যাক করলাম, চেক করলাম যে দেখি যে কের মান কি আপার বাউন্ড থেকে কি পার হয়ে গেছে কিনা, পার হয় নাই, কের মান এখন 1, যেটা 3-এর চেয়ে ছোট, তাহলে আমরা আবার ঢুকতে পারবো, আবার এক্সেস করতে পারবো।
তো আমরা চাইলাম কি লিনিয়ার অ্যারের ওয়ান নাম্বার ইন্ডেক্সে কে আছে, 50, 50 কে অ্যাক্সেস করলাম আমরা, কোনো একটা প্রসেস চালালাম, এর উপরে আমরা কে এর মানে এক বাড়াইলাম, আবার ব্যাক করলাম, যেটা চেক করলাম যেটা এটা কি 3 কে পার হয়ে গেছে কিনা, এখনো পার হয়নি, যেটা 2 কে আমরা আবার ঢুকলাম, তাহলে আবার একটা প্রসেস চালাইলাম যেটা হচ্ছে লিনিয়ার অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে কে আছে, 60, মানে 60 নিয়ে কাজ করলাম, অ্যাক্সেস করলাম, আবার এক বাড়াইলাম, সেটা হলো এখন 3, 3 কে 3 এর চেয়ে ছোট অথবা সমান কিনা, হ্যাঁ সমান, আমরা আবার ঢুকলাম, আবার একটা প্রসেস চালাইলাম কার উপরে, এলের কে নাম্বার ইন্ডেক্সে কে আছে, 3 নম্বর ইন্ডেক্সে আছে, 70, 70 নিয়ে কাজ করলাম, আমরা তার ভ্যালু নাই, আমরা আবার এটা দেখি আমরা কি করা যায়, কে মানে আমরা আবার এক বাড়াইলাম, হলো কত, 4 হলো, 4 হওয়ার পরে আমরা আবার ব্যাক করলাম এখানে 2 নম্বর স্টেপ এসে দেখলাম যে কি 4 কি 3 এর চেয়ে ছোট কিনা, অবশ্যই ছোট না, তাহলে আমাদের কন্ডিশন ব্রেক করে গেছে, আমরা ঢুকতে পারবো না, তাহলে আমরা কোনো এলিমেন্ট নাইও আমরা ভিজিটও করতে পারলাম না, আমাদের এখান থেকে ব্যাক করে কোথায় চলে আসবে, এক্সিটে চলে আসবে, আমাদের প্রোগ্রাম এখানে এন্ড করবে, শেষ হবে। এটা হচ্ছে আমাদের ট্রাভার্সিং অ্যালগরিদম।